আপনারা দেখেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলে যাবে গাড়িগুলো, নোয়াখালী যাবে, দেখেন লোড হয়ে গেছে প্রায়। নোয়াখালী কোন ব্যাপারে করবে এগুলো? নোয়াখালী বাবু ব্যাপারের গরু। এটার ওজন কেমন কি হতে পারে, কতটুকু হতে পারে? কেউ 17 মন, কেউ 16 মন, বড় বড় গরু সাইজের গরু পুলিশ যদি কোনো ভাই প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তোর ভাই কোটা দাঁতে কয়টা হয়েছে? মাত্র দুইটা। দর্শক বন্ধু, দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখছেন, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি চলে এসেছি সেই কুষ্টিয়ার বিখ্যাত হাট বালিয়াপাড়া গরুর হাটে চলে এসেছি। আজ 27 জানুয়ারি রোজ শনিবার, এই হাটটা প্রতি শনিবারে বসে। প্রতি গরু খাজনাপতি হাটটাতে নেওয়া হয় 600 টাকা করে। দর্শক বন্ধুরা সাথে থাকুন, গরুর বাজার কেমন যাচ্ছে দেখাবো। সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখেন, আমি চলে আসছি কুষ্টিয়া বালিয়াপাড়া হাটে। দুইটা ফ্রিজিয়ান গরু দেখেন, চমৎকার চমৎকার দুইটা ফ্রিজিয়ান গরু দেখেন, এত সুন্দর লাগছে। দেখেন পিছনের সাইডটা দেখাই, কত সুন্দর, অনেক অনেক বড় একটা গরু দেখেন, খুব সুন্দর একটা গরু। এই দুইটা গরু নিয়ে আসছে আমাদের ভাই। ভাই কেমন আছেন ভাই? আল্লাহ রাখছে ভাই। ভাই নামটা যদি একটু বলতেন। আমার নাম মহাবুল ব্যাপারী। মহাবুল বাড়ি কোথায়? রাজনগর। রাজনগর থেকে মহাবুল ব্যাপারী ভাই আসছে। ভাই আজকে কয়টা গরু তুলেছেন? চারটা। একটা কি বিক্রি হয়েছে? দুইটা অলরেডি বিক্রি করে ফেলেছে। উনি বড় গরুরই ব্যবসা করে, দেখেন কত বড় বড় গরু উনি হাটে তুলেছে। ভাই দাঁতে তো ফুল সারা, চার দাঁত হয়েছে, চারটে দাঁত হয়েছে। ওইটার এইটার পাশে এটা এইটার চারটা দাঁত হয়েছে, দেখেন এত বড় একটা গরু চারটা দাঁত হয়েছে। দেখেন এত বড় একটা গরু চারটা দাঁত হয়েছে। ভাই আসলে অনেক বড় বড় গরুর ব্যবসা করে। ভাইয়া এটার ওজন কেমন কি হতে পারে, কতটুকু হতে পারে? 16-17 মন ওজন হবে। দেখেন মাথার সমান উঁচু হয়ে গেছে গরুটা, গরুটার ওজনও খুব বেশি, 16-17 মন ওজন হবে উনি টার্গেট করছে। কেমন কি দাম দিয়েছেন? ৫.৫ লাখ টাকা দাম দিয়েছে। দামদর করার সুযোগ তো আছে নাকি? অবশ্যই আছে, দামদর করার সুযোগ আছে। দর্শক বন্ধুরা আপনার মোবাইল নাম্বারটা যদি একটু বলতেন। 01733 07337584 07। দর্শক বন্ধুরা এই বড় বড় গরুরই ব্যবসা করে উনারা। যদি কারোর বড় গরু প্রয়োজন হয় ওনার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারবেন। এবং বড় বড় ফ্রিজিয়ান গরুর ব্যবসা করে বাজারে, প্রায় হাটাই দেখি ওনাকে, অনেক বড় বড় গরু তুলেছে। ভাই আপনি কি কেমন সাইজের গরু তোলেন? আমি বড় বড় গরু সাইজের গরু তুলি, যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারবেন ওই নাম্বারে। ভাইয়ের নাম্বারটা দিয়ে দিয়েছি, আরেকবার বলেন ভাইয়ের নাম্বারটা। 01733 758407। এই নম্বরে যোগাযোগ করতে পারবেন। দর্শক বন্ধুরা অনেকেই আছে যে বড় বড় গরু খুঁজছেন কিনতে পারছেন না, ওনার সাথে সরাসরি কথা বলে সাক্ষাৎ করে কিনতে পারবেন। হ্যাঁ ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। হ্যাঁ সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখেন, হাটের সেরা সেরা কিছু গরুর মধ্যে এইগুলো আছে। এই গরুগুলো নিয়ে আসছে আমাদের ভাই। ভাই কেমন আছেন? ভাই ভালো আছে। ভাইয়ের নামটা যদি একটু বলতেন। আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর। কোথায় বাসা? আলমডাঙ্গা। আলমডাঙ্গা কোথায়? মুন্সিগঞ্জ। আলমডাঙ্গা মুন্সিগঞ্জ থেকে উনি আসছে। ভাই আজকে হাটে কতগুলো তুলেছেন? আজকে 8টা তুলেছেন। 8টা তুলেছেন। গরু কি একটা বিক্রি হয়েছে? না এখন একটা বিক্রি হয়। আজকে কি বেচাকেনা একটু কম? সুন্দর কালারের একটা গরু দেখেন ভাই, এটা কি জাতের গরু? এটা আপনার শাইওয়াল, পাকিস্তানি বিটের শাইওয়াল। দেখেন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, অনেক অনেক সুন্দর লাগছে গরুটা। দেখেন এর আপনি নাভি কম্বল থেকে হাত পা সব থেকে ভালো। এই নাভি কম্বলটা দেখেন, পা দেখেন কত সুন্দর, অনেক চমৎকার একটা গরু, মানে খামারি উপযোগী গরু। ভাই এগুলো দাঁতে কয়টা হয়েছে? মাত্র দুইটা। দর্শক বন্ধুরা দেখেন মাত্র দুইটা দাম দাঁত হয়েছে, খামারি উপযোগী একটা গরু। এটা মাংস কতটুকু হতে পারে গরুটার? 10 মন প্লাস। বন্ধুরা দেখেন 10 মন প্লাস শাইওয়াল গরু। এই গরুটা কেমন কি দাম দিয়েছেন? 450 4,50,000 টাকা দাম দিয়েছে গরুটার।
দাম দর কি হচ্ছে? জি, কেমন কি হচ্ছে ভাই? কাস্টমার তো আছে অনেক, হাটের বিষয় বলা যাবে না, জেনে দর্শন দর্শক ভাই দাম দর করার সুযোগ আছে। জি জি, হ্যাঁ দর্শক বন্ধুরা দাম দর করার সুযোগ আছে, দাম দর করে নিতে পারবেন। আমি ভাইদের নম্বর দিয়ে দেবো, ভাইরা আসলে বড় বড় গরুরই ব্যবসা করে, যদি বড় গরুর প্রয়োজন হয় ভাইদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারবেন। ভাই আপনার মোবাইল নম্বরটা যদি একটু দিতেন। 01931 01931 610 850 850। দেখেন আর কয়েকটা গরু আছে দেখাই আস্তে আস্তে। এই একটা গরু, এটা কি জাতের ভাই? এটা এটা সাইওয়াল। এটাও সাইওয়াল। এটা কয় জাতের গরু? এটা দুই দাঁত। দুই দাঁত, দেখেন এত বড় একটা গরু, দুই দাঁত, পুরো খামারি উপযোগী একটা গরু। মাংস কতটুকু হবে এটার? এটা 10 মন পিলা হবে। 10 মন পিলাস। এটা কেমন কি দাম দিয়েছেন? ও এটা 450। আর পাশের এটা, এটাও কি সাইওয়াল? জি এটা সাইওয়াল। এইটা সাইওয়াল। এটা দাঁতে কয়টা? এটা দাঁত দুইটা। একই ওজন ওইটার গরু মনে হচ্ছে সব। এটা ওজন আরো বেশি। এটার ওজন আরো বেশি, মানে 10-15 উপর হবে বন্ধুরা। দেখেন 10 মনেরও 11 মন হবে এটা, না 11 মন হবে গরুটা। এই গরুটা কেমন কি দাম দিয়েছেন? 4,80,000 দাম দিয়েছে। দর্শক বন্ধুরা দাম দর করার সুযোগ আছে, কিন্তু ভাইদের সাথে সরাসরি দাম দর করে নিতে পারবেন। এইটা পাশের এটা 3,50,000। এটাই দাঁতে কয়টা? এও দাঁত দুইটা। এটাও, এটা মাংস কতটুকু হতে পারে? এটা 8.5 মন। 8.5 মন। পাশের এটা, এটা ফাইয়াল। এটার মাংস আছে আপনার 9 মন প্লাস। এটার 9 মন প্লাস মাংস আছে। দর্শক বন্ধুরা দেখেন ওর শরীরে গিট গিট মতন একটা ভাব চলে আসছে। দেখেন এই দাঁতে কয়টা বললেন? এটা এটা 4টা। এটা 4টা দাঁত হয়েছে। এটা কেমন কি দাম দিয়েছেন? এটা 360। এটা বডি ওয়েট কেমন? দেখেন ভাই শুধু সাইওয়ালেরই ব্যবসা করে, চমৎকার চমৎকার সাইওয়াল যদি কেউ নিতে চান ভাইয়ের কাছে চলে আসবেন। এটা দাঁতে কয়টা ভাই? দুইটা। এটাও দুই দাঁত হয়েছে। দেখেন নাভি কম্বলটা দিয়ে বেশ সুন্দর পুরো, এটা কালারটা খুব সুন্দর, সব দিক থেকে ভালো ভাই। হ্যাঁ, এটার বর্ডার কতটুকু হতে পারে? এটার মাংস আছে 8 মন প্লাস। 8 মন প্লাস। এটা কেমন কি দাম দিয়েছেন? এটা আপনার 320। এটা 3,20,000 দাম দিয়েছে। পাশের এটা, এটাও আপনার সাইওয়াল। এটা ওজন আছে 8 মন প্লাস। 8 মন প্লাস। বডি ওয়েট, সব দিক দিয়ে আসলে গরুটা অনেক সুন্দর, ঝুটটা দেখায় ভালো করে, চমৎকার একটা ঝুট। আর এইটার ওজন ওয়েট কতটুকু হতে পারে? দাঁতে কয়টা হয়েছে? এটাও দুইটা দাঁত হয়েছে। খামারি উপযোগী একটা গরু ভাই। এটার কেমন কি দাম হতে পারে? 2,90,000। 2,90,000 টাকা দাম দিয়েছে উনি। দাম দর করার সুযোগ আছে, দাম দর করে নিতে পারবেন। সরাসরি এসে গরু দেখে দাম দর করে নিতে পারবেন। ভাই আপনার মোবাইল নাম্বারটা আরেকবার যদি একটু বলতেন। 01931 610 850। ধন্যবাদ ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনা করে। দেখেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলে যাবে গাড়িগুলা। দেখেন অলরেডি বেশ কিছু গাড়ি লোড হয়ে গেছে, এদিকে একটা চিরাকু লোড হয়ে গেছে, চিরাকটা যত সম্ভব চিরাকান চলে যাবে। দেখেন সুন্দর সুন্দর গরু সব গাড়িতে লোড করে নিয়ে চলে যাচ্ছে, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলে যাবে। এইদিকে এই গাড়িটাও দেখে চলে যাবে, সাইডে আর একটা গাড়ি দেখেন লোড হচ্ছে, এই গাড়িটা লোড হচ্ছে। দর্শক বন্ধুরা দেখেন এই গাড়িটা লোড হচ্ছে, পুরাপুরি লোড কমপ্লিট শেষের দিকে। এই গাড়িটা নোয়াখালি যাবে, দেখেন লোড হয়ে গেছে প্রায়। নোয়াখালি কোন ব্যাপারের গরু এগুলা? নোয়াখালী বাবু ব্যাপারীর গরু, কুষ্টিয়া বালিয়াপাড়া হাট থেকে লোড হয়ে চলে যাচ্ছে।